বন্ধুরা আজকে ভিডিওতে বলবো ছোট্ট একটা বিজনেস আইডিয়া। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন আপনাদের সকলের সাথে ছোট্ট এবং খুবই কম ইনভেস্টমেন্টে লো বাজেটে বিজনেস আইডিয়া সম্পর্কে বলবো। নমস্কার বন্ধুরা, কিভেন্ডেস্টি ফ্যামিলিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা প্রত্যেকেই চাই ব্যবসা করতে, এবং যখন ব্যবসা করার কথা ভাবি আমাদের কয়েকটা জিনিস মাথায় সবসময় খেলে। সেই জিনিসগুলো হলো আমরা কী নিয়ে ব্যবসা করব, কোথায় ব্যবসা করব, কী নিয়ে ব্যবসা করব এবং কোথায় করব, কিভাবে করব এবং কত ইনভেস্টমেন্ট করতে হবে। এই জিনিসগুলো আমাদের মাথায় ঘুরপাক খায়, এবং ঘুরপাক যখনই খায় তখন আমরা কনফিউজ হয়ে যাই এবং খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারি না। অনেক কিছু ম্যাটার করে, এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও ম্যাটার করে, যেটা সেটা হলো যে সাপোর্ট। কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে ফ্রেন্ড হোক, পরিবার হোক, তাদের একটা সাপোর্ট, সেই সাপোর্ট সিস্টেমটা একটু হলেও দরকার। তো এইগুলো যাদের নেই, ধরুন টাকাও যথেষ্ট পরিমাণে নেই, যে পরিমাণে অর্থের প্রয়োজন, টাকাও যদি না থাকে, এবং বিজনেস কী করবেন, কোন প্রোডাক্ট নিয়ে করবেন, কোথায় করবেন, ভাড়া কোথায় পাবেন, কোন স্পটে ভালো মার্কেট পাবেন, এবং মার্কেটিংটা করতে গেলেও একটা আইডিয়া দরকার কীভাবে করবেন, অনেক কিছু ব্যাপার থাকে একটা ভালো রকম ব্যবসা দাঁড়াতে। এবং তার সাথে সাথে চুজ করতে হবে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন, মানে আপনার কোন ব্যবসাটা চলবে, ঠিক আছে। তো এই সব বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে একটা খুবই লো ইনভেস্টমেন্ট, তার জন্য কোনো রকম ক্যাপিটাল ইনভেস্ট করতে হবে না বিশাল কোনো, এবং তেমন কোনো সাপোর্ট লাগবে না, কোনো জায়গায় কোনো দোকানঘর রেন্ট নেবেন বা কিনবেন বানাবেন এইসব ঝঞ্ঝাট আপনাদের যেতে হবে না, খুবই স্মুথভাবে বুদ্ধি কাটিয়ে এবং মুখের ভাষা, কথা, প্রোডাক্ট নলেজ সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনারা খুব সহজেই বিজনেসটা করতে পারবেন। তো বিজনেসটা কী? বিজনেসটা হলো প্রোডাক্ট মার্কেটিং, FMCG প্রোডাক্ট, ডেলি কেয়ার প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, আরও অন্যান্য অনেক প্রোডাক্ট আছে, সেগুলো নিয়ে আপনারা চাইলেই ব্যবসাটা করবেন। এবার ব্যবসাটা করবার জন্য ইনভেস্টমেন্ট কত প্রয়োজন, চলুন গেস করুন। ইনভেস্টমেন্ট বেশি প্রয়োজন নয়, সেটা হলো আপনি মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করতে পারেন। 10,000 টাকা থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন খুবই ইজিলি। হাউস ওয়াইফ, রিটায়ার পার্সেন্ট, কোনো জায়গায় জব করছেন, টিউশনি পড়ান, LIC করান, ইন্স্যুরেন্স করান, যাই হোক না কেন, আপনার আপনি বর্তমানে যেটাই করছেন তার পাশাপাশি এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। কিন্তু একটা কথা বলি, ট্রেডিশনাল যেটা আপনাকে বললাম যে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, বিশাল বড় দোকান করতে হবে, সাজানো গোছানো, এইসব যে ব্যাপারগুলো, এগুলোর জন্য প্রচুর ব্যাকআপ দরকার, ফান্ড ব্যাকআপ দরকার, এবং তার সাথে সাথে ফিজিক্যালি মানুষের সাপোর্ট দরকার, স্থান, কাল, পাত্র, অনেক কিছু ভাবনা চিন্তা দরকার। কিন্তু আমি যেটা বলছি সেই ক্ষেত্রে এত কিছু ভাবনা চিন্তা করবার দরকার নেই, আপনি স্পট চিন্তাভাবনা করুন, ভাবুন, এবং তার সাথে সাথে ব্যবসাটা শুরু করতে পারবেন। রিয়েলি কীভাবে করবেন সেটা অবশ্যই গাইড করে দেওয়া হবে, আপনি কীভাবে ব্যবসাটা করবেন গাইড করে দেওয়া হবে অ্যাজ পার ইউর স্কিল, আপনার স্কিল ওয়াইজ। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছেন, তাই তো? তো যেখান থেকেই দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটা, তো আমি আপনার সামনে আছি না ফোনের ওপারে আছি বা কম্পিউটারের ওপারে আছি, নিশ্চয় কম্পিউটারের ওপারে, ডিজিটালি আমি বলছি, এবং ডিজিটালি এই ভিডিওটা কোটি লক্ষ মানুষের কাছে পৌঁছাবার সম্ভাবনা 100% আছে কি না? তাহলে যদি পৌঁছাতে পারি ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারাও স্মার্টলি কাজ করতে হবে। যখন ইনভেস্টমেন্ট বেশি থাকে, ক্যাপিটাল বিশাল থাকে, এবং মার্কেটে কম্পিটিশন আছে, সেইগুলোকে তোয়াক্কা করে যখন আপনি বিশাল একটা জায়গা তৈরি করতে পারবেন, তখন আপনার অটোমেটিকলি একটা ভালো বিজনেস হবে। সেটার জন্য কিন্তু আগে থেকে অনেক প্রিপারেশন দরকার, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। ফান্ড তো লাগবেই, প্ল্যানিং তো লাগবেই, কিন্তু আমরা যদি কম ইনভেস্টমেন্ট, সেই কম ইনভেস্টমেন্ট
কি মানে মাছের তেলেই মাছ ভেজে আমি কিভাবে ব্যবসাটা ধীরে 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 গ্রো করব, ধীরে ধীরে করবেন, স্মার্ট রকেটের বেগে চললে হবে না, ধীরে সুস্থে বুদ্ধি খাটিয়ে প্ল্যানিং করে করতে হবে। অবশ্যই যদি অমনিভাবে আপনি করেন তাহলে সফল হবেন। এক্সপেকটেশন যেটা থাকবে, প্রথমে যখন কোনো ব্যবসা শুরু করবেন কম ইনভেস্টমেন্টে এক্সপেকটেশন বড় রাখবেন না, ঠিক আছে? এক্সপেকটেশন যদি আপনি বড় রাখেন তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কী হচ্ছে, তখন আপনার মনের মধ্যে হয় দূর আমি 5,000 টাকা কামাতে পাচ্ছি না, 6,000 টাকা কামাতে পাচ্ছি না, 10,000 টাকা কামাতে পাচ্ছি না, 20,000 টাকা কামাতে পাচ্ছি না, এইরকম বিভিন্ন রকম আপনার মাইন্ডে থিঙ্কগুলো আসবে, দূর হবে না, পারবো না, হয় না, এইরকম নেগেটিভ থটসগুলো যখন আপনার মাইন্ডে আসবে তখন আপনি অটোমেটিকলি আপনি নেগেটিভ হবেন এবং তার সাথে সাথে পরিবেশটাও নেগেটিভ হবে। আপনার সাথে যারা অ্যাসোসিয়েট বা আপনার বলা কথাগুলো মানুষ ভরসা করবে না, সেই জন্য আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। এবং যদি বিজনেস শুরু করতে চান মিনিমাম 10,000টা থেকে আপনি ইজিলি ব্যবসা শুরু করতে পারবেন। এবার ক্যাটাগরি চুজ, আপনার এলাকা, আপনি কোন এলাকায় থাকছেন সেটা ম্যাটার করছে, সেই এলাকার মানুষ কোন প্রোডাক্টটা বেশি ব্যবহার করে, কোন জাতীয় প্রোডাক্ট, FMCG, দেখুন FMCG প্রোডাক্ট সকলেই ব্যবহার করে, কোনো এলাকা ভিত্তিক ব্যাপার নয়। শহর এলাকায় হলে সেখানে এগ্রিকালচার বা ভেটেরিনারি প্রোডাক্টটা কম ব্যবহার হয়, গ্রাম্য এলাকায় এগ্রিকালচার ভেটেরিনারি প্রোডাক্টটা বেশি ব্যবহার হয়, হেলথ কেয়ার প্রোডাক্ট সর্বত্র ব্যবহার হয়, FMCG প্রোডাক্ট সর্বত্র ব্যবহার হয়, ঠিক আছে? এবারে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাইছেন, আগ্রহ আপনার কোনটার উপর আছে সেটা ম্যাটার করছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দিনাজপুর, মেদিনীপুর, সিউড়ি, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, আরও অন্যান্য বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু বিজনেসের সাথে যুক্ত আছে। আপনি যখন শুরু করবেন, ইনভেস্টমেন্ট কম করছেন কোনো অসুবিধা নেই, কিন্তু করবার ধরনটা যদি বদলে দেন দেখবেন অটোমেটিক আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। লক্ষ্যটা আমি বলতে চাইছি, আপনার লক্ষ্যটা ফিক্স করবেন, কিন্তু সবাই যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়ে যাবেন না, বুঝা গেছে? আপনি লক্ষ্যটা ঠিক রাখবেন কিন্তু সবাই যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনি সেই রাস্তা দিয়ে যাবেন না, আপনি ভিন্ন রাস্তা ব্যবহার করুন। ভিন্ন রাস্তায় গেলে আপনার নতুন রাস্তা চেনা হবে, পরবর্তীকালে পরবর্তী প্রজন্মকে আপনি ওই রাস্তাটা দেখাতে পারবেন। এক, দুই হচ্ছে সেই পথটা স্মুথ হতে পারে বা কঠিনও হতে পারে, কিন্তু যেহেতু আপনি নতুনভাবে সেই পথটা সম্পর্কে জানছেন, সেই পথটা সম্পর্কে নলেজ আপনার সব থেকে বেশি হবে এবং ওই পথটা দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন, বুঝা গেছে? তাই নিজেকে বুঝুন, নিজেকে চিনুন এবং খুব লো ইনভেস্টমেন্টে আপনার কাছাকাছি, আপনার বাড়ির কাছাকাছি এবং পুরো ভারতবর্ষ জুড়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। খুবই কম ইনভেস্টমেন্ট, বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, বেশি ঝঞ্ঝাটের দরকার নেই, প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো সমস্যা নেই, প্রোডাক্ট এক্সপায়ার যদি হয়ে যায় 24 থেকে 36 মাস পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে, এবং এরপর আপনি যদি দেখেন যে প্রোডাক্ট আপনার এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে কোম্পানি ফেসিলিটি আছে, কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনাকে ফ্রেশ আপডেট প্রোডাক্ট আপনাকে দিয়ে দেবে। তো আশা করছি বুঝতে পেরেছেন বিজনেসটা সম্পর্কে, এবং আপনারা যদি বিজনেসটা করতে চান ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করে যুক্ত হয়ে ব্যবসাটা শুরু করুন। এবং প্রোডাক্ট যদি পারচেস করতে চান শুধুমাত্র ব্যবহারের জন্য তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্ত রকম হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, FMCG প্রোডাক্ট আছে, এগ্রিকালচার আছে, ভেটেরিনারি প্রোডাক্ট আছে, সমস্ত রকম প্রোডাক্ট আছে। এবং স্পেশালি আমি হেলথ কেয়ার প্রোডাক্টটাকে বেশি করে বলি, আপনার যদি হেলথ ভালো থাকে তাহলে সব কিছু ভালো থাকবে, তাই হেলথের উপর বেশি করে ফোকাস করুন এবং হেলথ নিয়ে কাজ করলে আপনিও সুস্থ থাকবেন, আপনি চারটে মানুষকেও সুস্থ সবল রাখতে পারবেন। মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ, আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে আপনার স্বাস্থ্য থেকেই কিন্তু সম্পদ আসবে, সম্পদকে ধরে রাখতে পারবেন। যদি স্বাস্থ্য ভালো না থাকে, আপনার সম্পদ থাকলেও আপনি সম্পদ কিন্তু ধরে রাখতে পারবেন না, ঠিক চলে যাবে। তাই বেশি দেরি করবেন না, বেশি চিন্তাভাবনা করবেন না, ফটাফট ডেসক্রিপশানে নাম্বার আছে যোগাযোগ করুন। তো কী কী প্রোডাক্ট আছে না আছে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং তার সাথে সাথে আপনি কী কী প্রোডাক্ট আপনারা দেখে নিন এক ঝলকে। সাইডে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কী কী প্রোডাক্ট আছে, কেবা ওয়েলনেস প্রোডাক্ট, কেবা রিপার্চেস কিট, কেবা হোম কেয়ার প্রোডাক্ট, কেবা হার্বাল প্রোডাক্ট, কেবা এগ্রিকালচার প্রোডাক্ট, কেবা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, কেবা ফুড প্রোডাক্ট, কেবা হেলথ অ্যান্ড ফিটনেস ইকুইপমেন্ট, কেবা এনার্জি প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, বুক অ্যান্ড লিটারেচার, দেখতে পাচ্ছেন? এবার আপনি কোনো একটা হেলথ
এবার আপনি কোনো একটা প্রোডাক্ট বা ক্যাটাগরি চুজ করতেই পারেন। কেভা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করলাম। পার্সোনাল কেয়ার প্রোডাক্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কী কী প্রোডাক্ট আসছে। দেখতে পাচ্ছেন অ্যালোভেরা ফেস ওয়াশ, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।